আমি রতন পাল, রায়গঞ্জের বাসিন্দা। আমি কবিতা মন্ত্রী এখানে এসেছিলাম। আমার গত 6 বছর হয়ে আমার বাচ্চা হয়নি, আর 6 বছর থেকে অনেক ডাক্তার ডাক্তার অনেক ডাক্তারের কাছে গেছি, বেঙ্গালোরে, রায়গঞ্জে, অনেক অনেক জায়গায় গেছি, কিন্তু হয়নি। তো লাস্টে আমার বউ আমি কান্নাকাটি করি, লাস্টে রায়গঞ্জের আমার একটা রিলেটিভ ছিল, ওর মাধ্যমে আমি এখানে এসে পৌঁছে গেছি। যাই হোক, অনেক হেল্প পাইছি, হ্যাঁ অনেক অনেক হেল্প পাইছি, টাকা পয়সা অনেক কম, টাকা পয়সার কোনো গল্পই নাই, অল্প গরিব হিসাবে অনেক আমি মানে হেল্প পাইছি। হ্যাঁ, তো বর্তমান কী দিয়েছে আমি ধন্যবাদ জানাবো আমি নিজে জানি না, তবে এই হলো ব্যাপার। আমি এখন বর্তমানে বাবা হতে চলেছি। আমার আমার বউ মমতা পাল, উনি তো কান্দাকাটি দিন রাতি করেন, লাস্টে এখন ও মা হতে চলে খুব শান্তি, খুব আনন্দ পাচ্ছে। হ্যাঁ, আমি আর কি বলবো, আমার মুখের আর এমন ভাষা নাই। হ্যাঁ, আমি যে ডাক্তার কবিতা মন্ত্রীকে এত ধন্যবাদ জানাবো, প্রণাম করবো কী দিয়ে আমি আর বুঝতেই পারি না, আর কি বলবো আমি।